তেল সমৃদ্ধ আরব দেশ সৌদি আরব। শুধু তেলই নয়, ইসলামের দুই গুরুত্বপূর্ণ মসজিদ মসজিদুল হারাম এবং মসজিদে নববী কিংবা মানুষের বসবাস এবং মানুষের চলাচল অন্য দেশগুলোর থেকে অনেকটাই আলাদা সৌদি আরব। আরব উপদ্বীপের দেশগুলির মধ্যে সবচেয়ে বড় দেশ সৌদি আরব। আধিকারিকভাবে এই দেশটিকে কিংডম অফ সৌদি আরব বলা হয়। ফরেন্সিক বাংলা এ পর্বে জানব সৌদি আরব সম্পর্কে। চলুন শুরু করা যাক। সৌদি নামটি আরবি ভাষা সুয়েউদিয়া থেকে এসেছে। এটি সৌদির শাসক পরিবার আল সাউদ থেকে নেওয়া হয়েছে। শাসক আবদুল্লাহ আজিজ ইবনে সাউদ ছিল সৌদি আরবের প্রথম শাসক। প্রায় 21,50,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ এবং আলজেরিয়ার পরে আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। সৌদি আরব বাংলাদেশের তুলনায় প্রায় 14.5 গুণ বড়, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা সৌদি আরবের তুলনায় প্রায় 6 গুণ বেশি। দেশটির উত্তরে জর্ডান ও ইরাক, উত্তর পূর্বে কুয়েত, পূর্বে কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত অবস্থিত, দক্ষিণ পূর্বে ওমান এবং দক্ষিণে ইয়েমেন অবস্থিত। সৌদি আরব মূলত 5টি আমিরাত বা রাজ্য বিভক্ত। মধ্যাঞ্চলীয় আরব নজদ, উত্তরাঞ্চলীয় আরব আরার, দক্ষিণাঞ্চলীয় আরব আসির, পূর্বাঞ্চলীয় আরব আহসা ও পশ্চিমাঞ্চলীয় আরব হেজাজ নিয়ে গঠিত সৌদি আরব। আবদুল্লাহ আজিজ ইবনে সৌদ 1932 সালে এই 5টি রাজ্য দখল করে সৌদি আরব সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 1902 সালে নজদ, 1913 সালে আহসা, 1921 সালে আরার, 1925 সালে হেজাজ এবং 1930 সালে আসির এই 5টি রাজতান্ত্রিক দেশ দখল করে সৌদি আরব সাম্রাজ্য গঠন করে। দেশটি পুরোপুরি রাজতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় এবং আইনের ক্ষেত্রে ইসলামী আইনের অনুসরণ করা হয়। সৌদি আরবের প্রশাসনিক এবং অর্থনৈতিক রাজধানী রিয়াদ এবং ধর্মান্তরিক রাজধানী মদিনা। ইসলামের দুই পবিত্র মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীর কারণে সৌদি আরবকে দুই পবিত্র মসজিদের দেশ বলা হয়। দেশটির জনসংখ্যা প্রায় 3,50,00,000, এর মধ্যে প্রায় 2.5 কোটি সৌদি আরবিয়ান এবং বাকি 1 কোটি বিদেশি। পৃথিবীর অন্যতম প্রধান, সর্বোচ্চ তেল উৎপাদন ও রপ্তানিকারক এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হাইড্রোকার্বন মজুতকারী দেশ সৌদি আরব। এই তেলের কারণে দেশটির অর্থনীতি যেমন বাড়ছে, তেমনইভাবে এর মানব সম্পদ উন্নয়ন সূচকেও উপরের দিকে যাচ্ছে। তাছাড়া আরব দেশ হিসাবে G20 প্রধান অর্থনৈতিক শক্তির সদস্য। দেশটি তার অর্থনীতিকে কর্পোরেশন কাউন্সিল ফর দ্য আরব স্টেটস অব দ্য গল্ফ এর মধ্যে ডাইভার্সিফাইড করেছে। সৌদি আরব পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ সামরিক খরচ বহনকারী দেশ। দেশটিকে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ হিসেবে চিহ্নিত করা হয়। সৌদি আরব জিসিসি, ওআইসি ও ওপেকের সদস্য। বিশ্বের সবচেয়ে বড় তেল ক্ষেত্র রয়েছে সৌদি আরবে। গাওয়ার তেল ক্ষেত্রে মজুদ রয়েছে প্রায় 75 বিলিয়ন ব্যারেল তেল। এই পরিমাণ মজুদ তেল দিয়ে 47,00,000 বেশি অলিম্পিকের সুইমিং পুল ভর্তি করা যাবে। সৌদি আরবের বার্ষিক সামরিক খরচ আফগানিস্তানের মোট জিডিপির 3 গুণ। 2013 সালে এর পরিমাণ ছিল 67 বিলিয়ন। সামরিক খরচের দিক দিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পরেই সৌদি আরবের অবস্থান। জার্মানির তুলনায় 6 গুণ বড় সৌদি আরব, তবে দেশটির অধিকাংশই অর্থাৎ 95% মরুভূমি। দেশটির মোট আয়তনের প্রায় 2% কৃষিচাষ উপযোগী। সৌদি আরবে খুব কম পরিমাণে বৃষ্টিপাত হয়, যেই কারণে সৌদি আরবের কোনো নদী দেখতে পাওয়া যায় না। সৌদি আরব পৃথিবীর একমাত্র নদীবিহীন দেশ। সেখানে বেশিরভাগ অংশই মরুভূমিতে ভরা। কিছু বিখ্যাত মরুভূমি যেমন আল নাফুজ, রব আল খালি এই সৌদি আরবেই অবস্থিত। আর এ কারণেই গরমকালে সৌদি আরবের সর্বাধিক তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। সৌদি আরবে ইসলামিক আইন কঠোরভাবে অনুসরণ করা হয়। এখানে প্রকাশ্য মদ্যপান কিংবা অশ্লীল কোনো কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ, যে কারণে দেশটির অপরাধের হার খুবই নগণ্য।
বন্ধুরা, এই ছিল সৌদি আরব সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। ফরেনসিক বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।